আজকে দেখেন স্কুল কলেজ বন্ধ, যুবকেরা ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত, পাবজি গেম নিয়ে ব্যস্ত। কথা কানে পাবজি গেম নাকি ওটা কি না, পাবজি না পাবজি? পাবজি। আহা, সপ্তাহে সপ্তাহে ওখানে নাকি টাকাও ঢুকার লাগে 300-400 করে। এই টাকা পাইলি কই? বাবার পকেট মারেছিস, মুরগি চুরি করেছিস? টাকা পাইলে কইতি, ছাত্র মানুষ টাকা আসে কোথা থেকে? বান্ধবী দিয়েছে, আল্লাহ দেছে। ও তুমি ফালতু গেম খেলবা, চরিত্র নষ্ট করবা, আজে বাজে গেম খেলে নিশার আড্ডা খানায় ডুবে থাকবা, আর আল্লাহ তোমারে দেবে। হুম, কথা কন। এই যুবকেরা সাবধান, এগুলো গেমস খেলবি না, খবরদার। এগুলো পাবজি খেলতে যায় মাথা নষ্ট হয়ে যাবে, চরিত্র নষ্ট হয়ে যাবে, নেশার ঘরে ডুবে থাকবে, ওই টাকার জন্য দেখা যায় মা বাবারে খুনও করতে পারিস। কথা কন ঠিক না? এখনো সময় আছে, এগুলো গেম কইরাম মাথা নষ্ট করিস না। খবরদার, কোন কোন যুবক এগুলো গেম খেলবি না জীবন, হাত তুলে দেখো। এ সাসার মোবাইল আছে, সাসাও কম হাত তুলছে। যুবকেরা খেলবি না তো ইনশাআল্লাহ লিল্লাহ থাকবেন। যুবক ভাইরা আমার, আজে বাজে গেমস খেলবি না, খবরদার খবরদার। আজকে এই পাবজি ফ্রি ফায়ার গেমস খেলতে গিয়ে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, যুবকেরা ভুল পথে পরিচালিত হচ্ছে, বিপদগামী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, তোমাদের রক্তের উপর স্থান প্রতিষ্ঠিত হয়েছে, বিদায়। তোমাদের মতো যুবকদের চরিত্রকে সুন্দর করতে হবে, আদর্শকে সুন্দর করতে হবে। আর তোমার আমার আদর্শের নাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের ভিতরে আমাদের জন্য আছে উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? হে যুবক ভাইরা, তোমাদের কিনে অনেক স্বপ্ন অনেক বাসনা, এজন্য তোমাদের হাতে পাবজি গেম মানাই না। কথা ক, কোন কথা বলতে চাইছিলাম ভুলে গেছেন মনে হয়? কি বলতে চাচ্ছিলাম? কাউসার আর কি, সলাত সলাত, সলাতে মনোযোগ থাকে না। কথা কন ঠিক কিনা? নামাজ পড়তে পড়তে সাহাবা ইকরাম নামাজ পড়ে টের পায় না, দুনিয়ার কোন খেয়াল চিন্তা চেতনা তাদের মাথার ভিতরে থাকে না। আর আমরা নামাজে পড়িরা ব্যবসার কথা মনে হয়, বিবির কথা মনে হয়, সন্তানের কথা মনে হয়, এত চিন্তা নামাজের মধ্যে আইসে যায় যে কয় রাকাত নামাজ পড়ছি তাও মনে থাকে না। এ কথা কন না কেন? আমাদের এই পাগল মন খালি ছটপট করে, খালি তারা উড়া, নামাজে মন টেকেই না। কথা কন না কেন? আমাদের কি মন? পাগল মোহন মন রে, মন কেন এত কথা বলে? কথা কন ও পাগল মন মোহন রে, মন কেন ভুল পথে চলে? ও পাগল মন মোহন রে, মন কেন মসজিদে না যায় রে? কথা কন ঠিক কিনা? কষ্ট পাইছেন আপনারা? ভাইরা দিলের কানটা লাগা শুনেন তাহলে, এক নাম্বার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। কার উদ্দেশ্যে? তাহলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, কার ভয় মনের মধ্যে নিয়া? এ কোন কোন যুবক আছো, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহর ভয় মনের মধ্যে নিয়া? সত্যি যারা পড়বা তারা ওয়াদা করবা, এ যুবক নামাজ না বললে কিন্তু আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, জান্নাতীরা বলবে ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতীরা জান্নাতে থাকবে পরস্পরে গল্পে লিপ্ত হবে, হঠাৎ করে তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে, তারা অপরাধী সম্পর্কে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরাই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলো? লোকগুলো তাদের এক নাম্বার অপরাধের কথা স্বীকার করে বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লি, অপরাধের কথা বলবে আমরা দুনিয়াতে সলাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। তাহলে নামাজ যারা পড়তো না, সলাত আদায় করতো না, তারা যাবে কোন জায়গায়? জাহান্নামের আগুনে জ্বলবে। কথা কন ঠিক কিনা? হে যুবক,
তোর দুইটা পায়ে হাত দে অনুরোধ করে যাই যুবক ভাই এই যৌবন বয়সের ইবাদত কিন্তু আল্লাহর কাছে পছন্দ তুমি যৌবন কালে গুনাহ করতে পছন্দ করো কিন্তু তোমার এই যৌবন কালের ইবাদত আসমানের মালিক আল্লাহ নিজে পছন্দ করে বলেন সুবহানাল্লাহ এজন্য যৌবন বয়সে কারা কারা সালাত আদায় করবি দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন জোরে কোন আমিন আরো চিল্লায় বলেন আমিন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ হাত নামান বাজান গো আমার দিলের কান্তা লাগায় তালে শুনেন দুই নাম্বার ওয়ান হাত কুরবানি করা লাগবে কুরবানি মানে পশু জবাই করা না নিজের আমিত্বকে কুরবানি করতে হবে পশুত্বকে কুরবানি করতে হবে অহংকারকে কুরবানি করতে হবে দাম্ভিকতাকে কুরবানি করতে হবে চকল করে গীবত পরনিন্দা যা আছে পশু সুলভ আচরণ নিজের ভিতরে যা আছে এগুলো কুরবানি করে একটা ভালো মানুষ হওয়া লাগবে কথা কোন ঠিক কি না তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে কুরবানি কিনে নিয়ে আসছে রাস্তার মধ্যে বাঁধে রাখছে মানুষজনকে দেখানোর জন্য মানুষজন আসে আর বলে তালুকদার সাহেব জিতছেন কুরবানি কিনে জিতছেন যে কুরবানি কিনছে এইরকম কুরবানি এলাকায় কেউ কেনেনি তালুকদার সাহেব বলে আমি ঠকার মানুষ আমার কেউ ঠকাইতে পারে সারা দুনিয়ার মানুষে বুঝাই আমি আমারে ঠকাইতে পারে নাকি এই গরুটা আমি কিনছি কেন জানো এই যে পিছনে দুইটা রান এই দুই রানে তো তিন তিন ছয় মন গোশত হবে আরে গোশত যে টেস্ট হবে কথা কন যেই কুরবানি দাতাম কুরবানি কিনে নিয়ে আসে সুরটা কেমন গলা কেমন হাত মানে গরুর পা কেমন গোশত হবে কেমন কি পরিমানে এরকম ধান্দা যারা করে ওদের কুরবানি হবে না টাকা দাও লাগবে হালাল ফসল লিলি রব্বি কওয়ান হারাকে নামাজ পড় তারপরে কুরবানি করবে নামাজি হয়ে দিলে হবে সুদ ঘুষ খায় দিলে হবে হারাম পথে উপার্জন করে 10টা গরু কুরবানি দিয়াও লাভ নাই খালি গোশত খাওয়া হবে কুরবানি হবে না কথা বলেন এই গ্রামের একজন ব্যক্তি 10000 টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়ে এসে বলে আল্লাহ আপনার খুশির জন্য কুরবানি করি ইসমাইল আর ইব্রাহিম যে সুন্নত পালন করেছে আল্লাহ আপনার খুশির জন্য ইব্রাহিম তার সন্তানকে কুরবানি দিতে রাজি সন্তান কুরবানি হতে রাজি মা আল্লাহর রাস্তায় দিতে রাজি সেই ইখলাস আর নিয়ত নে আল্লাহ তোমার দরবারে কুরবানি দিচ্ছি আল্লাহ তুমি আমার 10000 টাকার ছাগল তোমার দরবারে কবুল করে নিও নিও যদি সহি টাকাটা যদি হালাল হয় ওই 10 লাখ টাকার চাইতে আল্লাহর কাছে 10000 টাকার ছাগল আল্লাহর নিয়ত যদি ভালো হয় আল্লাহর দরবারে এই ছাগল জবাই করার আগে ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এজন আল্লাহ বলে ওয়ালাকিয়ানাল হুত্তাকওয়া মিনকুম কুরবানির পশু রক্ত গোশত আমি আল্লাহর কাছে পৌঁছাই না পৌঁছাই তোমাদের অন্তর তোমাদের তাকওয়া অন্তর কেমন আমি আল্লাহ ওইটা দেখেই কুরবানি কবুল করব গরু কত দিয়া কিনছো ওইটা আল্লাহ দেখতে চায় না তবে হুষ্ট পুষ্ট সুন্দর পশু আল্লাহর রাস্তায় কুরবানি করা লাগবে পশমে পশমে সব কথা কোন ঠিক কিনা কুরবানির গরুর পশমে পশমে সব এইটা শোনার পরে একজন চিন্তা করে এত সব যেখানে আমি পিছে থাকব কেন সেখানে কিস্তি তুলে হলেও কুরবানি দেব আছে না নাই আবার অনেকে চিন্তা করে নতুন মেয়েকে বিয়ে দিয়েছি জামাই বাড়িতে প্রথম বছরে গোশত না পাঠালে কেমন হয় সুদের উপরে টাকা ধার নিয়ে হলেও কুরবানি দেব এদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে জামাই বাড়িতে গোশত পাঠানোর আশায় কুরবানি দিলে হবে আপনার নাই একটা মুরগি জবাই করে খান হাট জবাই করে খান কথা কন সমস্যা আছে আমাদের কাছে ফোন দেয় হুজুর ঈদের দিনে হাঁস মুরগি জবাই করা যাবে আর যাবে না মানে যত খুশি জব করে খাবেন কোনো সমস্যা নাই কথা কন ঠিক কিনা ঈদের দিনে আপনার মন যদি চায় হাঁসের গোশত খাবেন মুরগির গোশত খাবেন জবাই করে খাবেন কোনো আপত্তি তাই হলে ওই হাঁস সামনে নিয়ে বলবেন আল্লাহ গরু ছাগল কিছুই দিতে পারলাম না হাঁস তোমার জন্য কুরবানি করলাম হবে না কিন্তু খবর এই কুরবানি নিয়ে অনেক প্রশ্ন মানুষের মনের মধ্যে থাকে থাকে না হুজুর কুরবানির গোশত জাল দিয়া ভাজাইয়া ভাজাইয়া শুকাইয়া শুকাইয়া খাওয়া যাবে কিনা কোনো সমস্যা নাই খাইতে পারবেন কোনো সমস্যা নাই হুজুর ফ্রিজে রাখা যাবে কিনা হ্যাঁ রাখতে পারেন কোনো সমস্যা নাই তাই বলে কাউরে না দিয়ে পুরোটা রাইখে দেবেন তা না কুরবানি মানে ত্যাগ করা উৎসর্গ করা বিলিয়ে দেওয়া স্যাক্রিফাইস করা কথা কন আপনি তো নিজে প্রতি সপ্তাহে সপ্তাহে গোশত কিনে খেতে পারেন কিন্তু প্রতিবেশীর এই যে 8টা 10টা প্রতিবেশী আশেপাশে আছে যারা বছরে একদিনও কিনতে পারে না ওদের জন্য আপনি ত্যাগ স্বীকার করেন ওদের মুখে গোশত তুলে দেন কথা কন কষ্ট পেয়েছেন আপনারা না
পাইলে আমার করা কিছু নাই। এজন্য কুরবানি হবে কার জন্য, নামাজ হবে কার জন্য, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তিন নাম্বার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নবী গো আপনাকে যারা লেজ কাটারির বংশ বলে আমি আল্লাহ বলে দিলাম, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে আমি আল্লাহ নিজে তাদের 14 গোষ্ঠীকে লেজ কাটা নির্বংশ করে দেব। ওই আবু লাহাবের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না, যারা আপনাকে না ঠাট্টা বিদ্রুপ করে তামাশা করে ওদের বংশে আমি আল্লাহ একজনকেও আর রাখবো না বলেন আল্লাহু আকবার।